আসসালামু আলাইকুম সবাইকে, সবার কি অবস্থা? আমরা তো আজকে যাচ্ছি অফারে ইভিস রোশার থেকে কেনাকাটা করতে, সাথে আমার জন্য আজকে একটা ঘড়িও কিনবো এবং আমার রেগুলার ইউজ করার জন্য পারফিউম যেটা ছিল ওটা শেষ হয়ে গিয়েছিল, তাই জারা থেকে আবার যাচ্ছি আমার পছন্দের রেড টেম্পটেশন পারফিউমটা কেনার জন্য। সো বরাবরের মতো শপিং করতে আজকে যাচ্ছি আমরা কারিসেনাতে, গিয়েই প্রথমে আমার ঘড়িটা কেনা শেষ করব এন্ড দেন ইভিস রোশার থেকে অফারে কেনাকাটা করব। আর ঘড়ি কিনতে আমার প্রথমে পছন্দ ছিল ক্লুজ, বাট সেখান থেকে আর পরে কিনা হয়নি। সো লাস্ট পর্যন্ত আমি আমার জন্য কোন ঘড়িটা নিলাম সেটা দেখতে আমার সাথেই থাকুন। তো আজকে যেহেতু অনেকক্ষণ সময় লাগবে আমাদের কেনাকাটা করতে, তাই একটু সকাল সকালই বের হয়েছি। আর বাইরে বের হয়ে দেখি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। জুহান, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আর জোহান সোনামণি তো আগে থেকেই তার বাবার গাড়িতে উঠে বসে থাকে কোথাও যাওয়ার আগেই। ওই দিন গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। যাই হোক, রওনা দিয়ে দিলাম কারিসেনার উদ্দেশ্যে। ও হ্যাঁ, ওই দিন কারিসেনা যাওয়ার আগে আমরা একটু গিফিতেও গিয়েছিলাম, রনির একটা কাজ ছিল বিধায়। আর এই হচ্ছে আমার সেই অফারের লেটারটা যেটা ইভিস রোশার থেকে আমাকে বাসায় দেওয়া হয়েছিল। ইভিস রোশার থেকে আমি প্রায় কেনাকাটা করি, তাই যখনই সেখানে অফার চলে আমাকে সাথে সাথে লেটার পাঠিয়ে জানিয়ে দেওয়া হয় যে অফার চলছে, আর আমি দৌড়ে গিয়ে সেখান থেকে শপিং করে আসি। সো আমাদের রনি সাহেব আবার গিফিতে যাওয়ার আগে তার রেস্টুরেন্টে বাজার করার জন্য আরবান ফুডে গিয়েছিল, আর সেখান থেকে কাজ সেরে আমরা এখন যাব গিফিতে। আরবান ফুড থেকে আসার সময় আবার দেখলাম সেখানে একটা অ্যামাজন প্যারট রয়েছে, আর পাখিটা কি সুন্দর কথাও বলছিল। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা গিফিতে। এখানে বেশিক্ষণ আমাদের লাগবে না, মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমাদের এখানে কাজ হয়ে যাবে। তো রনি ওই দিন গিফিতে গিয়েছিল আমাদের রেস্টুরেন্টের জন্য কিছু সসের বোতল নেওয়ার জন্য। রনিকে তার কাজে পাঠিয়ে দিয়ে আমি এদিক সেদিক দেখছিলাম যে নতুন কী কী এসেছে গিফিতে। আমি তো যাই দেখছিলাম তাই আমার ভালো লাগছিল। আসলে গিফি হচ্ছে এমনই একটা প্লেস যেখানে আপনি যাই দেখবেন তাই আপনার বাসার জন্য কিনতে ইচ্ছে করবে। এই যে এইখানে দেখুন কত সুন্দর সুন্দর মোমবাতি, গ্লাসটা দেখেছেন কি সুন্দর! আমার এই গ্লাসটা এত পছন্দ হয়েছিল, লিটারেলি এখানের প্রত্যেকটা জিনিস এত এত সুন্দর যে কী বলবো। আর এই যে দেখুন দেয়ালে ঝোলানোর জন্য কত সুন্দর সুন্দর আয়না, দেন আরো কিছু ওয়ালমেটার মতো জিনিস ছিল, যেমন এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। দেন হচ্ছে অর্নামেন্টস রাখার জন্য কিছু ফ্যান্সি বক্স। মোট কথা, এখানে আসলে আপনার মাথা ঘুরিয়ে যাবে যে আপনি কি রেখে কি কিনবেন। গিফি থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি কারিসেনাতে আমাদের কেনাকাটা করার জন্য। কারিসেনাতে গিয়ে আমরা প্রথমে ঢুকি জারাতে আমার পারফিউমটা কেনার জন্য। আর এবার কিন্তু জারাতে রেপ টেম্পটেশন পারফিউমের অনেকগুলো ভেরিয়েশন বের হয়েছে, যার মধ্যে আমার এইটা সবচেয়ে ভালো লেগেছে। এন্ড দেন আমরা চলে যাই হিস্টোরিক দিওরে আমার ঘড়িটা কেনার জন্য। প্রথমেই বলেছিলাম যে আমার ক্লুজ থেকে ঘড়ি নেওয়ার ইচ্ছা আছে, ওইখানের অনেক কালেকশন আমার ভালো লেগেছিল তাই। এন্ড কয়েকটা ট্রায়াল দেওয়ার পরে আমার ব্লু কালারের ঘড়িটা আমার হাতে ভালো লেগেছিল। দেন আমরা ক্লুজের পাশাপাশি হুগো বস, ফেস্তিনা, মাইকেল কোর্সের ঘড়িগুলো একে একে দেখছিলাম। দেন আবার এসে ক্লুজের ঘড়িগুলো আরেকবার হাতে পরে দেখছিলাম যে কেমন লাগছে। এই দুইটা ঘড়ি আমার বেশ পছন্দ ছিল তাই এই দুইটাই আমি ট্রায়াল দিচ্ছিলাম, এবং রনি আর আমার কাছে এই দুইটার মধ্যে ব্লুটাই বেশি ভালো লাগছিল। এন্ড দেন মাইকেল কোর্সের দুইটা ঘড়ি নামাই আমি, একটা ছিল হোয়াইট আর একটা ছিল ব্ল্যাক। তো হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা আমার হাতে সুন্দর লাগছিল। তো এগুলো ট্রায়াল দিতে দিতে রনি আবার আমাকে এসে বললো যে এইসব রাখো, আমি তোমাকে একটা ঘড়ি দিচ্ছি, ওইটা পরে দেখো হাতে একবার। ট্রাস্ট মি, রনির পছন্দ করা ঘড়িটাই আমার হাতে বেশ সুন্দর লাগছিল সবগুলোর থেকে। তাই আর বেশি দেরি না করে আমরা গেস থেকেই আমার জন্য ঘড়িটা নিয়ে নিই। তো ঘড়ি কেনা শেষে এখন আমরা যাচ্ছি ইভিস রোশারের দিকে আমাদের অফারে কেনাকাটা করার জন্য। ইভিস রোশারে এখন মোটামুটি সবকিছুতেই অফার চলছে। আমি বেশিরভাগ সময় ইভিস রোশার থেকে কসমেটিক্স এবং শাওয়ারের জিনিসপত্র কিনে থাকি, বিশেষ করে ওদের শাওয়ার জেলগুলো অনেক অনেক ভালো হয়। আমি এই তৃতীয়বারের মতো এখান থেকে শাওয়ার জেল কিনছি, বাট ইভিস রোশারের পারফিউমগুলো আমার তেমন একটা ভালো লাগে না। আমি কখনো এখান থেকে পারফিউম কিনিও নি, ইউজও করিনি কখনো, কেন জানি না আমার এই পারফিউমগুলোর ঘ্রাণ একদমই ভালো লাগে না। এর থেকে এই দামে জারাতে এবং অ্যাডপ্টে আরও ভালো ভালো ঘ্রাণের পারফিউম পাওয়া যায়। তো
কাজ শেষ করে এখন বাসায় ফেরার পালা। আর আসার সময় বাবু এই খেলনাটার দিকে এমন ভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল যে ও এখানে চড়তে চায়, কিন্তু এখন তো তার এখানে চড়ার বয়স হয়নি, আর একটু বড় হোক দিন চড়তে পারবে। তো শেষমেশ গেস্ট থেকে জামাইয়ের পছন্দ করা ঘড়ি পরে চলে যাচ্ছি আমাদের বাসায়। আর এইবারের হিস্টোরিক দিওরের প্যাকেজিং দেখে আমার মনে হচ্ছে কোনো স্বর্ণের দোকান থেকে আমি বের হয়েছি। আর আবারও বকবক করতে করতে চলে আসলাম আমরা আমাদের বাসায়। তো চলুন এখন আপনাদের দেখিয়ে দিই আমরা আজকে কি কি শপিং করলাম। প্রথমেই দেখিয়ে দিচ্ছি ইভিস রোশের থেকে কেনা জিনিসপত্রগুলো। এটা হচ্ছে সেই আমার পছন্দের শাওয়ার জেলটা, এবং তার সাথে আমি এই দুইটা জিনিস ফ্রি পেয়েছি। অফার লেটারে লেখা ছিল যে জিনিসটা আমি কিনবো তার উপরে ছাড়ের সাথে সাথে আমি কিন্তু অনেকগুলো জিনিস ফ্রিও পাবো। সো শাওয়ার জেলের সাথে আমি একটা ফেস মাস্ক এবং একটা হোম মিস্ট পাই, যেটার ঘ্রাণ অসম্ভব সুন্দর ছিল। এবং তারপরে হচ্ছে আমার খুবই পছন্দের রেগুলার ইউজের জন্য রেড টেম্পটেশন পারফিউম ফ্রম জারা। আর এই পারফিউমটা আমার তখন থেকে পছন্দ যখন থেকে আমি ডার্লিয়া শ্রীকা অ্যান্ড সাকিব পেজের রিকা আপুর রিভিউ দেখেছি। এবং সবার লাস্টে রয়েছে গিফি থেকে নেওয়া আমার জন্য দুটো হ্যান্ড গ্লোভস। আজকে তাহলে এ পর্যন্তই, সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।